গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকের দিনটা খুবই স্পেশাল, আজকে আমার ছোট বোনের জন্মদিন। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, আপনারা দেখুন, আপনাদের সবাইকে ভালো লাগবে আশা করছি ব্লগটা। তো আমি এখন ব্লগটা এখান থেকে শুরু করছি, এখন সকাল 7টা বাজে, দেখতে থাকুন ব্লগটা, সারাদিন কী কী করি আমরা, কী কী খাই, তো আশা করছি ভালো লাগবে। সকালে ঘাসে পড়া মিটি মিটি রোদ দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম। দেখতে দেখতে এখানে রান্না চলছে, আসলে রান্না করার সময় অনেক কাজ ছিল যেগুলো করতে করতে আর কি পুরো রান্নাটা আপনাদের দেখানো হয়নি, শুধু একটা কিছু দেখিয়েছি যে আসলে রান্না করছি। অনেক কাজ ছিল যেগুলো করতে করতে আর ভিডিও করার সময় পাইনি, পরবর্তীতে করেছি কিছু কিছু কিন্তু রান্নার শ্যুটটা করতে পারিনি, সেই জন্য দুঃখিত সবার কাছে। চিকেনের লেগ পিসটা উপর থেকে অনেক সুন্দর লাগছে দেখতে, দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি কিন্তু আমি তো খাই না। কুয়াশা ভেজা ফুলগুলো কি সতেজ ছিল। আর রান্নাবান্না শেষ করে কিছু ধোয়ার ছিল প্লেট বাটি, যেগুলো আর কি পরিষ্কার করতে হবে সেগুলো করে নিয়েছিলাম, বাড়ির বাকি কাজগুলো করে নিয়েছি। আজকে কিন্তু আমাদের বাড়িতে খাবারের আইটেম হয়েছে অনেকগুলো, যেমন সকালবেলা বেগুন ভর্তা থেকে শুরু করে এখানে মাছ, পুঁটি মাছ চচ্চড়ি, এই যে এখানে গরুর মাংস যেটা আমার ফেভারিট, আর এইখানে রয়েছে এটা দেখতে পাচ্ছেন বুট, মাছ, আলু আর উচ্ছে, এটা একসঙ্গে চচ্চড়ি করেছে। আর এইটা চিকেন, আমি তেমন একটা খাই না, আমি শুধু এইটাই বেশি খাই। আমার মতো গরুর মাংস কে কে বেশি পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন, তাতে আমার ভালোই লাগবে, আপনাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর এটা কিন্তু আমার ছোট বোনের জন্মদিন উপলক্ষে রান্না করা হয়েছে, ও বলেছে কেক কাটবে না, শুধু রান্নাবান্না করে নিজেদের মতো খাওয়া দাওয়া করবে। ওকে যখন আমরা সকালবেলা উইশ করেছিলাম, ও বলেছে দুই দিন আগে থেকে বলছে যে কেক না নিয়ে আসা হয়, আমি শুধু রান্নাবান্না করতে বলেছি, রান্নাবান্নাই করবে তোমরা, আমি খাবো, সেটাই করা হচ্ছে, অনেক কিছু রান্না। আর একটা রান্না এখনও চুলার উপরেই আছে, এখনও নামানো হয়নি, সেজন্য ওটা দেখাতে পারলাম না। এখন দুপুর 1টা বাজে, আমাদের রান্নাবান্না প্রায় শেষ, ওটা হচ্ছে, আর চুলার উপরে এখন পোলাটা দমে আছে, পোলাও হচ্ছে। আর এইগুলো সব ওর পছন্দের রান্না, আমার ছোট বোন, ও কিন্তু এগুলো সব পছন্দ করে খেতে, সেজন্য আজকে ওর পছন্দ অনুযায়ী রান্না করা হয়েছে। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। আর এখানে আমি নিয়ে বসে পড়েছি আমার ছোট আপু জন্মদিনে কি কি উপহার পেল, গিফট পেল, সেগুলো আপনাদের দেখাতে, আপনাদের সঙ্গে শেয়ার করতে। এটা এটা মনে হচ্ছে একটা ডায়েরি, আর এটা একটা গিফট পেপার যে নিজের হাতে ওর বান্ধবী করেছে, ওকে গিফট দিয়েছে, এটা সম্পর্কে পরে বিস্তারিত আপনাদের জানাবো, এটা আমার ব্যক্তিগতভাবে একটু বেশি ভালো লেগেছে। আর একটা এটা হোয়াইট পেন, আর ওর যেন কি বলে নাম আমি এখন বলতে পারছি না। আর এইটা এইটা পায়েল, পায়েলের ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, এটা ওর একটা ফ্রেন্ড ওকে গিফট করেছে। আর এইটা এইটা আমার আব্বুর পছন্দের একটা সেন্ট, ও নিজে আমার ছোট বোন নিজে আমার আব্বুকে গিফট করেছে জন্মদিনে, আব্বু আম্মু ওকে কিছু টাকা দিয়েছিল, আব্বু 1000 আর আম্মু 500, এই নিয়ে 1500 টাকাও পেয়েছিল। আর ও অনেকগুলো চকলেট বক্স গিফট পেয়েছে, আমিও দিয়েছি 2টা চকলেট বক্স, আমি একটা ওর ভাই একটা দিয়েছি, টাকা দিইনি, ও যেহেতু চকলেট খেতে পছন্দ করে সেজন্য চকলেট দিয়েছি, ওর ফ্রেন্ডরাও কিছু কিছু চকলেট দিয়েছে ওকে। আর টাকা দিয়ে কি হবে, ও ছোট যেহেতু টাকা দিয়ে কিছু করতে পারবে না, আব্বু আম্মু দিয়েছে ওকে, খুশি হয়ে দিয়েছে, আর আব্বু আম্মু তো চকলেট কিনতে যেতে পারবে না সেজন্য টাকা দিয়েছে, আর আমরা চকলেট দিয়েছি,
ফ্রেন্ডেরা কেউ এক একজন এক একটা গিফট করেছে ওকে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। অনেকেই বলতে পারেন এত চকলেট, এত চকলেট খেলে দাঁতে পোকা ধরে যাবে। ও শুধু একা খাবে না, ও আমাদের সবাইকে দিয়েই খাবে। আমিও চকলেট অনেক পছন্দ করি, আমার ছোট্ট একটা বাবু আছে সবাই জানেন আপনারা, ও চকলেট অনেক খায়। তো সবাই মিলে খেলে তো শেষ হয়েই যাবে, তাই না? সবগুলো বক্স থেকে আনবক্সিং করে আপনাদের দেখাচ্ছি। এই চকলেটটা অনেক ভালো, এটা ট্রিট চকলেট, এটা আমার ফেভারিট চকলেট। কোনো একজন ফ্রেন্ড ওকে একটা ডায়েরি গিফট করেছে, সেটা এখন গিফট পেপার থেকে খুলে আপনাদের দেখাচ্ছি। সব কিছু আসলে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু আজকের ব্লগটার জন্মদিন উপলক্ষে হচ্ছে, তাই ও কী কী গিফট পেয়েছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি। সকালবেলা টাকা হাতে পেয়ে প্রাইভেটে গিয়ে ও আব্বুর জন্য এই সেন্টটা আসার সময় নিয়ে এসেছে, যেহেতু আব্বু পছন্দ করে। আর একটা কথা না বললেই নয়, সবগুলো গিফটের মধ্যে এই গিফটটার কথা একটু আলাদাভাবে আমাকে বলতেই হবে, তার কারণ এই গিফটটা আমাকে খুব ভালো লেগেছে। এটা যেহেতু টাকা দিয়ে কেনা কোনো জিনিস না, কিন্তু এই গিফটটার মধ্যে অনেক আবেগ, অনুভূতি, ভালোবাসা আছে। আমার ছোট বোনের বেস্ট ফ্রেন্ড ওকে গিফট করেছে এটা। এটা কিন্তু আসলে এই রকম গিফট যারা পায় তাদের তারাই বোঝে যে আসলে এই অনুভূতিটা কীরকম। নিজে হাতে এত সুন্দর একটা গিফট তৈরি করেছে, যে কেউ তো একটা জিনিস বাজার থেকে কিনে এনে দিতেই পারে, কিন্তু এটা নিজে হাতে খুব যত্ন সহকারে তৈরি করেছে দেখলেই বোঝা যায়। এখানে দেখুন কাগজ কেটে কেটে কতগুলো বেলুন সিস্টেম করেছে, এখানে কত সুন্দরভাবে লিখেছে। আর এখানে লিখেছে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে অ্যান্ড আই উইশ ইউ স্টে ব্লেসড অ্যান্ড গেট সাকসেস ইন ইউর লাইফ। আই হোপ দিস বার্থডে উইল বি ইউর বেস্ট বার্থডে এভার। আর আমার বোনের এটা 15তম জন্মদিন, এগুলো সুন্দরভাবে কেটেছে। আর এখানে একটা কেক আর্ট করেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর, মন মানসিকতা কীরকম একজনের আর একজনের প্রতি এত ছোট থেকেই। আসলে আমরা কিন্তু এরকম ফ্রেন্ড পাইনি, এত বড় হয়েছে এরকম ফ্রেন্ড আসলে পাইনি যে নিজে হাতে এত যত্ন করে আমাদের কোনো গিফট দেবে। হয়তো একটু বেশি বলে ফেললাম আপনাদের, বেশি বকবক করা হয়ে গেল, একটু বেশি করলাম আর কি। এই গিফটটা আসলে একটু না বললেই নয়, গিফটটা দেখে আমার মনে হলো যা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি বেশি বকবক করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমু ভাত দেন, ক্ষুধা লাগছে, মামি আসেন খাই, শুরু করো যাচ্ছি, আসেন বসেন একসাথে খাই। আপনাদের সবার দাওয়াত রইল। আসলে অনেকে বলেন যে আমি শুধু খাই কিন্তু দাওয়াত দেই না, আজকে দাওয়াত দিলাম, সবাইকে দাওয়াত রইল। বিসমিল্লাহ। তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর একটা কথা বলতে ভুলে গেছি, পোলা করেছে কিন্তু পোলা আমি খাই না, খুব একটা ভালো লাগে না, খাই তখন ভাত থাকে না খেতে হয় তখন খাই, কিন্তু ভাত আছে সেজন্য আমি ভাতটা খাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখার জন্য ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।